আসসালামু আলাইকুম অল গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিও টপিকটি অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন, তারপরে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের ভিডিও টপিক হলো নগদ অ্যাপসে একটা সমস্যা দিচ্ছে। সমস্যাটা অ্যাভেলেবেল সবারই হচ্ছে যারা অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন, এমনকি সফটওয়্যার ব্যবহার করে টাকা রিচার্জ করেন বা টাকা উত্তোলন করেন, সেন্ড মানি এমনকি ক্যাশ আউট করেন, যে মানে যে দুটোই করেন যাই করেন, একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা আমি আপনাদের দেখা দিচ্ছি প্রথমত, আমি তারপর বলে বোঝাচ্ছি। প্রথমত আপনি কী করবেন, আপনাদের নগদ অ্যাপসে ঢুকে যাচ্ছেন, ঠিক আছে? যে সমস্যাটা আমি প্রথম আপনাদের দেখাচ্ছি, তারপরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি বসাই দেবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটি বসানোর পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমি এখন মোবাইল রিচার্জ করে দেখাবো, ঠিক আছে? যে সমস্যাটা দিচ্ছে, ঠিক আছে, আমি নাম্বার মোবাইলটা রিচার্জ করে আমি আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি 100 টাকা রিচার্জ করবো, ঠিক আছে? 100 টাকা রিচার্জ করার পরে আমি এখানে পাসওয়ার্ডটি বসা দিচ্ছি। বসে দেওয়ার পরে, ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটি বসা দিচ্ছি। দেখেন এখানে একটা সমস্যা দিচ্ছে, ঠিক আছে, সিমের তথ্য যাচাই, ঠিক আছে, সিমের তথ্য যাচাই। কিন্তু এরা বলতেছে যে এখানে নগদ সেবা গ্রহণ করতে অ্যাকাউন্টটি, মানে আপনার বলতেছে নগদ সিমের যাচাই করতেছে, মানে আপনার এই সিমটি 1 নম্বর সিমে বসানোর জন্য বলতেছে, যে অ্যাকাউন্টটি যে নাম্বার দিয়ে খোলা এই সিমটি 1 নম্বর সিমে বসানোর জন্য। কিন্তু আমার 1 নম্বর সিমেই এই নাম্বারটি বসানো, এই সিম মানে এই সিমটি যে নাম্বার অ্যাকাউন্টটি খুলে হয়েছে, মানে আমি নগদ যে অ্যাপসটি খুলেছি যে অ্যাকাউন্ট দিয়ে বা নগদ অ্যাকাউন্টটা যে নাম্বার দিয়ে খুলেছি ওই নাম্বারটা ওরা বলতেছে 1 নম্বর সিমে বসানোর জন্য। কিন্তু আমার 1 নম্বর সিমে বসানো, আপনাদের 1 নম্বর সিমে বসানো, কিন্তু এটা তারপর চাচ্ছে ওরা। কিন্তু এটা সমাধান করতে হলে আমি অফিসিয়ালভাবে ফোন দিছি, অফিসে ফোন দিছি নগদ সেবা কেন্দ্রে, তারপর ওরা সব করতে পারে না। কিন্তু আমি এখন আপনার দেখাচ্ছি সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে আপনি কীভাবে সব করবেন, ঠিক আছে? তো সব করতে হলে দেখেন এটা কিন্তু এরা বলতেছে 1 নম্বর সিমে বসার জন্য, কিন্তু দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমি 1 নম্বর সিমে, কিন্তু আমার ইয়েতে গ্যারামিন, দেখেন আমার গ্যারামিন নাম্বারটি কিন্তু 1 নম্বর সিমে বসানো, ঠিক আছে? দেখেন কিন্তু আমি গ্যারামিন নাম্বার দিয়ে খুলেছি, ঠিক আছে, আমার এই অ্যাকাউন্টটি, কিন্তু গ্যারামিন নাম্বারটি 1 নম্বর, তারপর কিন্তু আমার এই সমস্যাটা থেকে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যাচ্ছে না। কিন্তু তারপরে আমি অনেক যাচাই বাছাই করার পরে আমি আপনাদের দেখা দিচ্ছি যে কীভাবে আপনারা এই কাজটা করবেন। যাচাই বাছাই করার পরে আপনারা ডাইরেক্ট বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনি চাইবেন কি, হঠাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাপসটি ডিলিট করে দেবেন, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে দেখেন ডিলিট করে দিছি। ডিলিট করার পরে আপনি আর কী করবেন, অ্যাকাউন্টটি আবার এই অ্যাপসটি ডাউনলোড করবেন, পুনরায় ডাউনলোড করবেন, ঠিক আছে, পুনরায় ডাউনলোড করবেন। দেখেন পুরোনায় ডাউনলোড করবেন। এইট কয়েন ডাউনলোড করা হলে তারপরে আমি দেখা দিচ্ছি ধাপে ধাপে কী করতে হবে। সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে ডাউনলোড করতে বা এখান দিয়ে প্রথম কিছু কথা বলতে একটু সময় লাগে। তারপরে ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। এখন আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে, প্রবেশ করবেন। ক্লিক করার পরে যখন আপনারা নগদ অ্যাপসটি ডাউনলোড করবেন, আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পরে এখানে ক্লিক করবেন, তারপর ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে আপনারা অ্যালাউ করবে। অ্যালাউ করার পরে নগদ অ্যাপসটি আপনার ডাউনলোড হয়ে গেছে। তারপরে আপনার যে নাম্বার দিয়ে অ্যাপসটি অ্যাকাউন্টে খুলেছেন ওই নাম্বারটি বসাবেন, ঠিক আছে? ঠিক আছে, নাম্বারটি বসানোর পরে পরবর্তী আপনার পরবর্তীতে যা কাজ আছে কাজ করবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটি বসাই দেবেন, ঠিক আছে, যে পাসওয়ার্ডটি আপনি আগে অ্যাকাউন্টে দিয়েছেন ওই পাসওয়ার্ডটি বসাবেন, পরে ইয়া করে দেবেন। তারপরে এখানে একটা কোড আসবে, যে নাম্বারে বসানো কোডটা আপনি নিজে নিজে বসে যাবে। তারপরে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করার পরে নিজে নিজে সব হয়ে যাবে পরবর্তী, ঠিক আছে? এখন দেখেন আমি অ্যাপসটা কিন্তু আবার পরবর্তীতে ডিলিট করে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে? এখন আমি আপনাকে দেখা দিচ্ছি যে ওই সমস্যাটি কি আছে কি না, ঠিক আছে? সমস্যাটা তো আমি নাম্বারে এখন রিসার্চ করে দেখা দিচ্ছি, ঠিক আছে, রিসার্চ করে দেখা দিচ্ছি। আমি 10 টাকায় রিসার্চ করলাম সাপোজ। এখন দেখেন সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে, ঠিক আছে, অবশ্যই সলভ হয়ে যাবে 100%। আপনারা নগদ সেবা যেখানে যে কোনো জায়গায় ফোন দেন কিন্তু লাভ হচ্ছে না, কেননা ওরা বলতেছে 1 নম্বর সিমে বসানোর জন্য, কিন্তু আমিও 1 নম্বর সিমে বসাচ্ছি, এমনকি আমার 1 নম্বর সিমে বসানোই আছে, ঠিক আছে? যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে খোলা 1 নম্বর সিমে বসানো আছে, আপনারা বসাবেন কিন্তু লাভ হবে না, ঠিক আছে? এটা একটু সেটিংয়ের সমস্যা বা একটু মোবাইলের সমস্যা বা ওরা অ্যাকাউন্টে ওরা পাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে, সেই জন্য আপনারা কী করবেন, সফটওয়্যারটি ডিলিট করে দিয়ে আবার পুনরায় যে পাসওয়ার্ড দিয়েছেন যে নাম্বার দিয়ে খুলেছেন ওই নাম্বার দিয়ে খুলবেন। তারপরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি বসে দেবেন, পিন নাম্বারটা বসানোর পরে আপনি পরবর্তী দিয়ে দেবেন, ঠিক আছে? এখন অবশ্যই সমস্যাটা সলভ হয়ে যাবে 100%। সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে, কারণ অ্যাকাউন্টটি আপনি অ্যাপসটি ডাউনলোড করে তারপরে আবার কিনা সব কিছু বসান নতুন করে, ঠিক আছে? এখন দেখেন কিন্তু অলরেডি সমস্যাটা কিন্তু
সলভ হয়ে গেছে, ঠিক আছে, 10 টাকা রিচার্জ হয়ে গেছে। তো দেখেন অবশ্যই সমস্যাটা কিন্তু সলভ হয়ে গেছে সর্বোচ্চ 1 মিনিটের ভিতর। তো গাইস যারা আমার ভিডিওটি লাইক করে কন্টিনিউ দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে সমস্যাটা কীভাবে সলভ করবেন, ঠিক আছে। আপনারা লাইক যারা ভিডিওটি কন্টিনিউ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।